হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি তোমাদের সাথে আছি অ্যানি, স্পেনের মাদ্রিদ থেকে। তো আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে ব্লগটা শুরু করব সকাল থেকে। তো সকালে বেবিকে প্রথমে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি এবং ফ্রেশ করিয়ে ওকে খেলার জন্য খেলার জিনিস দিয়ে দিয়েছি যেন ও একটু খেলা করে। তো আজকে হাজবেন্ড প্রথম কাজে গেল, একটু টেনশনও লাগছিল কারণ বাইরের অবস্থা এখনও ঠিক হয়নি। আমাদের মাদ্রিদে এখন জিরোতে আছে মৃত্যু সংখ্যা, তো তারপরেও ভয় লাগছে কারণ আক্রান্ত সংখ্যা এখনও জিরোতে আসেনি। তো এইদিকে আমি বেবিকে নিয়ে ও খেলছিলাম আর ওইদিকে টেনশন করছিলাম। ওর সাথে অবশ্য একবার কথা হয়েছে যে না, ও ঠিক আছে, এখনও কোনো সমস্যা হয়নি। তো ঈশ্বরকে ডাকছিলাম যেন কোনো সমস্যা না হয়, সব সময় যেন ও সুস্থ থাকে, এটাই হচ্ছে কথা। তো সকালে আজকে একটু পাস্তা খাওয়া হবে নাস্তাতে আর কফি খাবো। তো ওইটুকু আর দেখালাম না, একটু ব্যস্তও ছিলাম। তো এইদিকে বেবির জন্য জুসও রেডি করে নিচ্ছিলাম। তো নর্মালে আমি কয়েকটা ফল নিয়ে নিয়েছি ভালোভাবে কেটে, আর এখানে সামান্য পরিমাণ দুধ দিয়ে দিয়েছি। তো বেবির যে ডাক্তার আছে, ডাক্তার বলেছে যে 2 বছরের পর থেকে বেবির ফলের জুসে আমি দই অ্যাড করতে পারি, আবার সামান্য দুধও অ্যাড করতে পারি। তো এভাবেই আমি এখন প্রায় সময় ওকে জুসটা করে খাওয়াই। দেখলাম প্রথম কয়েকদিন খাওয়ানোর পর কোনো সমস্যা হচ্ছে না, তো ও খেতে চাচ্ছে, কোনো প্রকার অনীহা প্রকাশ করছে না, তাই আমি খাওয়াচ্ছি এবং এটার কোনো সাইড ইফেক্ট আমি এখনো পর্যন্ত দেখিনি। তো আমি সবাইকে বলবো, যদি কারো বেবিকে আপনারা এরকম খাওয়াতে চান, অবশ্যই 2 বছরের উপরে হলে আপনারা এটা ট্রাই করতে পারেন। আর সবচেয়ে বেশি ভালো হয় যে ডাক্তারের পরামর্শ নিয়ে সব কিছু বেবিকে খাওয়ানো হলে। তো এইদিকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো দুপুরও হয়ে এসেছে। তো বেবি খেলছিল, তো আমি যখন একটু ভিডিও করছিলাম ও দেখছিল এবং আমার সামনে এসে একটু একটু কথা বলতে চাচ্ছিল, বলছিল নো সি। তো এখন ইদানিং ভালোই কথা বলে। তো স্নান করাবো ওকে, সব কিছু রেডি করে রেখেছিলাম, আর স্নান করানোর আগে আমি সব কিছু একসাথে রেডি করে নিই যাতে স্নান করানোর পর তাড়াতাড়ি ওকে একদম রেডি করে দিতে পারি, কোনো প্রকার যেন ওর ঠান্ডা না লাগে। তো এইদিকে স্নান করাও আমাদের হয়ে গেছে, ওকে আমি লোশন টোশন সব কিছু দিয়ে দিয়েছি, তারপর ওকে আমি খাইয়ে দিয়েছি। খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়িয়ে তারপর আমি খেয়ে নিয়েছি। বিকালবেলা ও যখন ঘুমাচ্ছিল, তো তখন আমি অন্যান্য কাজ করছিলাম আর আমার ঘরে সয়া সস শেষ হয়ে গিয়েছে, তো ওইটাই আমি তৈরি করব। আধা কাপ চিনি লাগবে এখানে, আর লাগবে 1 টেবিল স্পুন লবণ, আর লাগবে চিলি ফ্লেক্স, আর সাথে লাগবে গোলমরিচের গুঁড়া। আর এখানে যে মেন উপাদানটা আমাদের লাগবে সেটা হচ্ছে সিরকা, প্রায় আধা কাপের মতো। এই সয়া সসের রেসিপিটা এত সহজ যে দোকান থেকে আর কিনতে হবে না, বাসায় অল্প উপকরণ সবসময় আমাদের থাকে, তো আমরা ইজিলি এটা বানিয়ে নিতে পারি। তো প্রথমে একটা চুলায় প্যান দিয়ে দিব, আর দিয়ে দিব চিনি। তো আর এখানে সাথে অ্যাড করব 2 টেবিল চামচের মতো পানি দিয়ে দিব। তো পানি দেওয়ার পর এটা ভালোভাবে নেড়ে নিব, তারপর কিছুক্ষণ ওয়েট করব যেন এটা ক্যারামেলের মতো হয়ে যায়। তো আস্তে আস্তে এটা সাইড দিয়ে কালার হয়ে যাবে, যখন এরকম কালার হয়ে যাবে আস্তে আস্তে আমি নেড়ে দিব। তো নেড়ে একদম সম্পূর্ণ যখন এটা ক্যারামেলের কালার হয়ে আসবে তখন আস্তে আস্তে নাড়তে হবে, আর ওই পর্যায়ে চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে। আর এটা আস্তে আস্তে ব্রাউন কালার হবে, এবং ব্রাউন কালার হওয়ার পর এ পর্যায়ে চুলার আঁচটা অল্প একটু বাড়িয়ে দিতে হবে এবং আস্তে করে এটা নাড়ার মধ্যে থাকতে হবে। নাড়তে নাড়তে হঠাৎ করে একটা ব্ল্যাক কালার চলে আসবে, ওই পর্যায়ে চুলার আঁচটা কমিয়ে দিতে হবে। এক্ষেত্রে চুলার আঁচটা কমিয়ে দেওয়া অনেক প্রয়োজন, না হলে এটা পুরোপুরি কালো হয়ে একদম প্যানের গায়ে লেগে যাবে।
আর যখন এরকম পুরোপুরি কালো কালার এখানে হয়ে যাবে, ওই পর্যায়ে আমি এখানে এক কাপের মতো আর পানি দিয়ে দিব, এক কাপের মতো। আর এই পর্যায়ে আরও দিয়ে দিব প্রায় আধা কাপের মতো ভিনেগার, বা অনেকে আমরা এটাকে সিরকা নামে চিনি, দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব যেন তলার নিচে কোনো জিনিস লেগে না থাকে। তো যখন এরকম বুদবুদ উঠবে, ও পর্যায়ে দিয়ে দিব এক টেবিল চামচের মতো লবণ, আর সাথে দিব গোলমরিচের গুঁড়া, আর দিব চিলি ফ্লেক্স। তো দিয়ে এটাকে খুব ভালোভাবে মেশাবো, আর এটা প্রায় জাল করব 5 মিনিটের মতো। এই 5 মিনিটে জাল করার মধ্যে যে মশলাগুলো দিয়েছি এর ফ্লেভারটা সয়া সসের ভিতরে ঢুকে যাবে, আর এর মধ্যে আমাদের সয়া সসটাও রেডি হয়ে গেছে। এটা দেখতে ঠিক একটু ঘন হবে, আমরা যেরকম নর্মালি সয়া সস হয় ওই রকমই। তো এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, দিয়ে আমি একটা সাইডে সয়া সসটা ঠান্ডা হতে দিব। যখন এটা ঠান্ডা হয়ে গিয়েছে, ওই পর্যায়ে আমি একটা গ্লাসের মধ্যে এটা ঢেলে নিয়েছি। এখন একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিব যেন যে স্পাইসগুলো আমি দিয়েছি মশলাগুলো ওইটা আলাদা করে নিব। রেডি হয়ে গেল আমার ঘরে তৈরি সয়া সস। এটা দোকানের কেনা সয়া সস যেরকম টেস্ট হয়, বাসারটা সেম একই। আপনারা দুইটা একসাথে নিয়ে টেস্ট করে দেখতে পারেন যে দুইটার টেস্ট একই রকম। তো এইদিকে ও ঘুম থেকে উঠে গেছে, ওকেও নাস্তা হিসেবে কোরাসন দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। আর এইদিকে আমিও নাস্তা করে নেব, একা একা নাস্তা করতেও ভাল লাগে না। তো এইদিকে আমি কিছু নাগেটস ভেজে নিয়েছি, আর অন্যদিকে কফি রেডি করে নিয়েছি। তো খেয়ে দিয়ে আমরা এখন একটু বাইরে যাব। তো ও রেডি হয়ে গেলে আর ঘরে থাকতে চায় না, তো বের হয়ে গেলাম আমরা। এই লকডাউনের কারণে আমার বেবিটার একটা উন্নতি হয়েছে, যে আগে ও সিঁড়ি দিয়ে নামতে পারতো না, উঠতে পারতো, তো এখন ও আস্তে আস্তে ধরে ধরে নামতে পারে। তো ওকে এভাবেই নিয়ে চলে গেলাম বাইরে, যাওয়ার পর কিছুক্ষণ খেলাধুলা করলো। এদিকে বাইরে থেকেও চলে এসেছি, তো এসে শ্রেয়ানকে ফ্রেশ করে দিলাম। বাইরে গিয়ে একটা ভুল হয়ে গেছে, তো ঠান্ডাও লেগে গেছে কিছুটা। মনে করেছিলাম যে বাইরে ওয়েদার মনে হয় নর্মাল হবে, কিন্তু গিয়ে দেখি যে প্রচুর ঠান্ডা পড়ে গেছে, অনেক বাতাস। তো তাই তাড়াহুড়া করে দৌড়ে চলে আসলাম, এখন বাসাই ভালো। এখনও একাই খেলছে, আর বাইরে গেলে যেটা হয় যে কথা বলতে চায় না, কারণ কোনো বাচ্চা থাকে না দেখা যায়। রান্নাঘরে চলে আসছি, এখন রান্না করতে হবে। তো অনেক ব্যস্ত, আজকে মনে হয় না তেমন কিছু দেখাতে পারবো, তো চেষ্টা করব যে কি কি রান্না করি ওইটুকু দেখানোর জন্য। আর তোমরা আমার পাশে থাকো। এইদিকে আমি চিকেনগুলো ভালো করে ভেজে নিয়েছি, তো ঝাল রান্না করব চিকেনে। অন্যদিকে একটা প্যানের মধ্যে আমি কিছু গোটা মশলা দিয়ে দিয়েছি, তেজপাতা, দারচিনি, এলাচ, লং। আর আমি মনে করেছিলাম যে মশলাটা বাটা ছিল, তো দেখলাম যে না, ব্লেন্ডার করে ব্লেন্ডার করে নিয়েছি। তো ব্লেন্ডার করার পর এটা কষিয়ে নিয়েছি। আর এইদিকে বেবিও চলে আসছে, ওর ক্ষুধা লেগে গেছে, তো ওকেও খাওয়াতে হবে। তো ও শুধু বারবার এখানে আসতে চাচ্ছিলো, কারণ আজকে বাবা নেই সারাদিন আমার সাথে। তো ওকেও খাইয়ে দিব, সব কিছু রেডি করে নিচ্ছিলাম, আবার রান্নাও করছিলাম, বেশ ব্যস্ত আজকে। তো এইদিকে মশলাটা ভালোভাবে কষিয়ে আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি, তো এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এইদিকে চুলার আঁচটাও বেশি ছিল, ওইটাও কমিয়ে দিলাম, ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম। তো ইদানিং দেখা যায় যে বাসায় চিকেন সবাই বেশ পছন্দ করে, বিশেষ করে ঝালটাই পছন্দ করে। তো মাঝে মধ্যে চেঞ্জ করেও রান্না করতে হয়, কিন্তু তাড়াহুড়োর মধ্যে আজ রান্নাটাও অনেক দেরি হয়ে গেছে, তাই আর অন্য কিছু করলাম না, তো ঝালই রান্না করে ফেললাম। তো এইদিকে বেবিকে খাইয়ে দিচ্ছি, আর ক্যামেরা দেখাচ্ছিলাম, দেখা যাচ্ছে যে ও খেতে চাচ্ছিল না, তো ক্যামেরা দেখানোর কারণে দেখা যাচ্ছে ও তাড়াতাড়ি খেয়ে নিয়েছে। তো ওকে খাওয়াচ্ছিলাম, আর আমি এইদিকে খাওয়াচ্ছিলাম, আর ওইদিকে চিকেনটা ভালোভাবে নেড়ে দিচ্ছিলাম যেন নিচে না লেগে যায়। তো এইদিকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর এ পর্যায়ে যখন কষানো হয়ে গেছে, এখানে দিয়ে দিব পানি।
तो ओई परिमाणे पानी दीब जे परिमाण झोल राखब और आमार जाते चिकेनटा सिद्ध हो जाए। तो एदि के आमी दुई ग्लास पानी दिए 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 भालोभावे नेड़े एटा मिशिए नियेछि। तारपर एटा ढाकना दिए आमी एटा ढेके दिएछि। आज के आमार एतटाई देरी हो गेछे जे श्रियानेर बाबा चले एसेछे। तो अन्यदिके आमी चिकेने दिए दिलाम टाला जिरार गुड़ा और अन्यदिके चूला चेंज करे भातो बसिए दिएछि जेन ताड़ाताड़ि सब किछु हये जाए। ও কাজ থেকে চলে এসেছে তো টেনশন ফ্রি একটু কথা হলো মাঝখানে। তো আরও একটা জিনিস রান্না করব, ও হচ্ছে মাছের ভর্তা। তো বাসায় অনেকগুলো মাছ ছিল, চিন্তা করলাম এগুলো কীভাবে খাবো শেষ করব। তারপর মাথায় একটা বুদ্ধি এসেছে যে না, একটু ভর্তা বানালে ও একটু অন্যরকম টেস্ট হবে। তো ওইদিকে আমি প্রায় 3 টুকরা বড় মাছ নিয়ে নিয়েছি। এটার মধ্যে আমি হলুদ আর লবণ পরিমাণ মতো দিয়ে এটা ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে আরও লাগবে পেঁয়াজ, 2 কোয়া রসুন নিয়েছি, 3টা শুকনা মরিচ নিয়েছি। তো এখানে ধনে পাতা হলে খুবই ভালো হয়, কিন্তু আমি বাইরে গিয়েছিলাম, আমার একটুকুও মনে ছিল না যে বাসায় ধনে পাতা শেষ হয়ে গেছে। তো ধনে পাতা ছাড়াই এটা বানিয়েছি। তো অন্য সময় আমি আবার দেখিয়ে দেব যে আমি ধনে পাতা সহ এটা কীভাবে বানিয়েছি। তো এইদিকে আমি সবগুলো মেখে একটা সাইডে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য। তো যখন সব কিছু রান্না শেষ হয়ে গেছে তখন আমি মাছটা ভেজে নিচ্ছি একটা প্যানে, অল্প একটু তেল দিয়েছিলাম। তো এভাবে দুই পাশ খুব ভালোভাবে ভেজে নিয়ে মাছটা আমি ভেঙে নিয়েছি যেন ভিতরে কোনো কাঁচা না থাকে। তারপর এটাকে আমি একটা প্লেটে নামিয়ে নিব আর সাথে সাথে ঠান্ডা করে নেব। ঠান্ডা হওয়ার পর এটার কাঁটাগুলো আমি বেছে নেব, কারণ কাঁটা থাকলে ভর্তা বানানোর সময় আমার হাতে লাগবে, আবার খাওয়ার সময়ও লাগবে। মাছটা নামিয়ে নেওয়ার পর আমি আবার প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিয়েছি আর শুকনো মরিচ দিয়ে দিয়েছি। তো ওইটা একদিকে ভাজছিলাম আর অন্য পাশে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর রসুন। তো মাঝখানে আবার আমি ভাজা মরিচটা নামিয়ে নিয়েছি। তো পেঁয়াজটা হালকা লাল করে ভেজে ওইটাও আমি নামিয়ে নেব। আর এখন প্লেটের এক সাইডে এটা নামিয়ে নিয়েছি এবং ঠান্ডা করে নিলাম। তো যখন ঠান্ডা হয়ে গেছে ওই পর্যায়ে আমি ভেজে রাখা মরিচের উপর একটু লবণ দিয়ে দিয়েছি আর এক পাশে অল্প একটু দিয়ে দিলাম সরিষার তেল। তো এখানে সরিষার তেলটা আমি পরিমাণ মতো ব্যবহার করেছি। তারপর আমি লবণ দিয়ে মরিচটা আস্তে করে ভেঙে নিচ্ছি, তারপর সবগুলো একসাথে ভালোভাবে মেখে নেব। তো এভাবেই আমি প্রথম পেঁয়াজের সাথে মেখে নিয়েছি মরিচটা এবং পরবর্তীতে মাছের সাথে মিশিয়ে নিয়েছি। এভাবেই তৈরি হয়ে গেল আমার মাছের ভর্তা। এই ভর্তাটা খেতে যেরকম মজা আর বানানোও খুবই সহজ। তো এটা আপনারা বাসায় ইজিলি বানাতে পারেন এবং সবাই এই ভর্তাটা খুবই পছন্দ করবে। তো এই ছিল আজকে আমাদের রাতের খাবার। আশা করি আপনাদের ভালো লেগেছে আজকের ব্লগটা। যদি আপনাদের আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না। আর সবাইকে অনেক থ্যাংক ইউ আমার ব্লগটা দেখার জন্য। আপনারা সবাই অনেক ভালো থাকবেন। টাটা।